গুড মর্নিং ফ্রেন্ডস, শনিবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে পেঁপে আর আলুর তরকারি করছি। তো চলো, ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি লুচিগুলো ভেজে নেবো, আর তরকারিটাও রেডি হয়ে গেছে। আর এখন বেজে গেছে সকাল 9টা, তো সকালের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো চলো ফটোফটোগুলো বানিয়ে নিয়ে তারপর দুপুর রান্নাবাড়ি করে তো আজকে আমরা যাব পুজো দিতে। বললাম আমার কাছে যাব, তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে, ঠিক আছে? তার আগে সব কিছু কাজ তাড়াতাড়ি করে নিই, যেহেতু আমরা দুপুরে বেরোবো, তো সেই জন্য আমাদের সব কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। তো এখানে আমরা পুজো দিতে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। মা সব জানালা দরজা বন্ধ করে দিল, তো আমি রেডি হয়ে গেছি, মা সবাই বাইরে চলে গেছে। তো সবসময় আমি একটু রেডি হতে লেট হয়ে যাই, তো যাই হোক চলো এখন বেরোনো যাক, কারণ আমরা এমনিতেও অনেকটাই লেট হয়ে গেছি। সবসময় কোনো না কোনো জায়গায় যাওয়ার সময় আমাদের একটু লেট হয়েই যায়। তো দুই বৌদি যাচ্ছে, আমিও যাচ্ছি, মা যাচ্ছে, আর সাথে ভাস্তা তো আছেই। তো চলো এখন যাওয়া যাক, যেহেতু এখন 4:30 বাজে, তো যেতে যেতে পুরো 5:30 তো বেজেই যাবে, সন্ধে হয়ে যাবে। তো এখনকার সন্ধের মানে বিকেলের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে, যেহেতু এখন ঠান্ডার মরশুম, হালকা হালকা কুয়াশাও পড়েছে। তো অনেকটা দূরেই গাড়িটা দাঁড় করানো হয়েছে, কারণ অনেকটা ভিড়। তো আর গাড়ি মানে টোটো যে সেটা ভেতরে যেতেও দিচ্ছে না, তো সেই জন্য অনেক একটু দূরেই গাড়িটা দাঁড় করানো হলো। তো চলো এখন হেঁটে হেঁটে যাই আমরা মার কাছে। তো মার কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, তো খুব শীঘ্রই মার কাছে গিয়ে পৌঁছে যাব। তো আমার মেলার ভেতরে ঢুকে গেছি, আর এখন হেঁটে হেঁটে মার কাছে যাচ্ছি, তার আগে একটু ভান্ডারা নিয়ে নেব। তো প্রায় চলে এসেছি, আর এটা হলো মার প্রবেশ দ্বার, যেটা নতুন বানিয়েছে। চলে এসেছি প্রসাদের দোকানে, যেখানে আমরা ভান্ডারা নেবার সামনে দেখতে পাচ্ছি যে এই পুকুরটাতেই মাকে বিসর্জন করা হয়। তো প্রসাদটা নেওয়ার আগে যাবো পুকুরে, একটু গিয়ে জল ছিটিয়ে শুদ্ধ করে নেবো নিজেকে। তো
তো চলো তারপরে আমরা পুজো দিতে যাব। তো ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তারপরে একটু লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে দেখাবো মাকে, কারণ এতটা ভিড় না, ওখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করাটা খুবই অসম্ভব ব্যাপার। তো তারপরেও লুকিয়ে লুকিয়ে, সবার ফোন তো নিয়ে যাওয়া হয়নি, একটা ফোন নিয়ে যাওয়া যায়, সব ফোনটা ওই দোকানে রাখা আছে, তো গিয়ে তারপরে ফোনগুলো নেব। তো এখন আমরা মার সামনে দিয়ে, এবছর ভেতর দিয়ে দেখবেন মায়ের একদম খুব কাছ থেকে দেখেছি, প্রতি বছর এরকমটা হয় না, তো এবছর হয়েছে, যাক খুব ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছ এখানে কতগুলো বাতাসে ছিটিয়েছে, যে বাতাসের এখানে পাহাড় জমে গেছে। তো দেখতে পাচ্ছ তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, চলো এবার বাইরে থেকে মাকে দেখাবো। তো আমরা এখানে বাইরে থেকে মাকে দেখাচ্ছি, মানে মার গায়ে এত সোনা না, যে সামনে জাল লাগানো আছে যাতে বাইরে থেকে যারা বাতাসে ছেটাবে তাদের মায়ের গায়ে গিয়ে না লাগে, তাহলে গয়নাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সবসময় গেটটা বন্ধ হয়ে থাকে, যেহেতু এত সোনা গয়না মার পরানো আছে, তো সেই জন্য সবসময় সেফটিটা বেশি প্রয়োজন এখানে। আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে দেখতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানটাতে দাঁড়িয়ে থাকি, মানে খুব মনে একটা শান্তি, একটা তৃপ্তি, একটা ভাব আসছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। তো এখানে বসে আছি, এখন খাবারটা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এখনও আসেনি, সবাই আমরা বসে আছি। দেখবে একটু বড় সড়ো দোকানে গেলে খাবারটা গেলে সেই টেস্টটা পাওয়া যায় না, যেটা ছোটো দোকানে যেই টেস্টটা পাওয়া যায়। তো আমি নিয়ে নিয়েছি এই গ্যাসওয়ালা বেলুন, যেটা এখন ওপরে উঠছে, আর এখন আমি বসে আছি। তো চলো কি খাবার আসছে দেখা যাক। তো অর্ডার দিয়েছি, প্রথমে মোগলাই অর্ডার দিয়ে দিয়েছি, তো মোগলাইটা চলে এসছে, তো সবাইকে মোগলাই খাবে সবাই, আর আমি খাবো চাউমিন। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো সবাইকে টাটা, গুড নাইট, আর সবাই খুব ভালো থেকো।